এদিকে জামা কাপড় রাখা হয়েছে, দেখো জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না। আর এই এই মানে খাটের মধ্যে ছত্রিতে সমস্ত জামা কাপড় মেলা আছে, নাইটি থেকে শুরু করে সব কিছু। বারান্দা তো আছেই কিন্তু শুকাচ্ছে না কিছুই। তো আজকে একটু যদি রোদ ওঠে ভালো, কিন্তু দেখে তো আকাশ মনে হচ্ছে না রোদ উঠবে। মেয়ে পড়তে বসেছে আর ও মিটিং করছে, আজকে ক্লোজিং টাইম, মান্থের এন্ড, তো প্রচুর চাপ থাকে। এখন কোনো কথা বললে না বাপরে দেবে, নিজের মতন কাজ করছে, আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করব, আজকে তো একটু ননভেজ করবই, কারণ আমি তো আবার ভেজ খেয়ে থাকতে পারি না। তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাতের গন্ধ বেরোচ্ছে, মানে ফুট ধরে গেছে আর কি। আর মাছের ঝোল করব, কাতলা মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি ঠান্ডা কাটাতে, আলু দিয়ে কাতলা মাছের পাতলা করে একটু ঝোল করব। আর আর কিছু করব না, আর আজকে তো শনিবার তাই নিম দিতে পারবো না, মায়ের জন্য উচ্ছে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। আর মেয়ে ওই কোণের ঘরে পড়ছে, কারণ কালকে আবার নাচের পরীক্ষা, তো এই বেলাটা পড়া করবে, কারণ সোমবার থেকে তো আবার পরীক্ষা শুরু। তো এই বেলাটা পরীক্ষার পড়া করবে, আর বিকেল থেকে পুরো নাচ প্র্যাকটিস, নাচের পরীক্ষা। কালকের দিনটা প্রচুর টাফ, মানে কী যে যাবে ভগবান ছাড়া কেউ জানে না। শুধু আমি একটাই প্রে করবো ঠাকুরের কাছে, কাল যেন বৃষ্টি না হয়, কারণ আগের বছর বৃষ্টি হয়েছিল, খুব কষ্ট হয়েছিল ওই শাড়ি পরিয়ে। তার মধ্যে ছিল হাতে আলতা পায়ে আলতা, চারিদিকে মানে কেরালা কটন তো সাদা শাড়ি, সারা শাড়িটাতে ছাপছাপ হয়ে গেছিলো। তো ঠাকুরের কাছে একটাই প্রে করবো, বাচ্চাগুলো যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, যেতে আসতে যেন কোনো অসুবিধা না হয়, আর বৃষ্টি যেন কালকে না আসে। জানি না তারপর তো কী হবে, বর্ষাকাল বৃষ্টি তো হবেই, আর দেখবে মেন মেন কাজের দিনে বৃষ্টি বেশি হয়। তো চলো, হ্যাঁ বাসি বিছানা একটা তুলে দিয়েছি, বাবাই কাজ করছে। তো মায়ের ঘরে বিছানাটা ঠিক এরকম হল আছে, মায়ের ঘরে বেড কভারটা মানে বেছে বিছানাটা পাল্টাবো, চেঞ্জ করবো আর কি। আর আজকে টেবিলের কভারটা চেঞ্জ করতে হবে, টেবিলের কভারটা অনেকটা তেলচিটে তেলচিটে লাগছে। কভার আমার একটাই আছে, ওখান থেকে আসার সময় অনেক কভার ছিঁড়ে গেছিলো, আমি ফেলে দিয়েছি। আপাতত ওই কভারটাই ছিঁড়ে মানে পরিষ্কার করে মুছে শুকিয়ে নিয়ে আবার পেতে দেবো, পুজোর সময় একটা নতুন কভার কিনবো, তখনই দুটো কভার হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সকালের কিছু আপডেট। তো চলো এবার কাজে মন দিই। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাবো তোমায় আমায় মিলে, থেকে যাবো তোমায় আমায় মিলে। আহ 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 আহ, লা লা লা।
কত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী মিটে যাবে জানি। আর আমার মেয়ে হচ্ছে বাথরুম সিঙ্গার, বাথরুমে গান করছে, ঢুকেছে বাথরুমে এখন। আর দুপুরে খাওয়া মোটামুটি আমার হয়ে গেল, ডিম সিদ্ধ করেছি, আর এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটা হলো তো। আর এই যে ঘি আছে, এই যে ঘি আছে, ঘিটাকে ঠিক এত দারুণ না, ঘিটার এত সুন্দর গন্ধ আমাদের পাড়াতে মুদির দোকানে পাওয়া যায়, আর লুজ পাওয়া যায়, ওর জন্য আমি এটা লুজ নিই, আমি বড় বোতলেরটা নিই না। হয়ে গেল, এবার নুন দিয়ে নিলাম, খাবারটা সাইডে রেখে দিলাম, এবার ভাতটা আগে নামিয়ে নেবো, নাহলে ভাতটা তো আবার গলে যাবে, ভাতটা নামিয়ে নেবো। আর এদিকে মাছটা হচ্ছে টপক করে ফুটছে, মাছের ঝোলটা ফুটছে, আলুটা সিদ্ধ হলে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তো চলো ভাতটা নামিয়ে দুটো ভাত খেয়ে নিই, খাওয়ার পরে যা যা করবো আবার শেয়ার করছি, ঠিক আছে? খেয়ে নিই আর কি, শান্তি করে খাই, খাওয়াটা হচ্ছে শান্তির জিনিস। খাওয়া তো হলো, এবার দেখো কি অবস্থা, আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমাকেই করতে হবে, করে নিই। আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব কাচলাম, আর কিছুদিন পর দেখি গরম জল একটু ভিজে ভালো করে কাচলে তেল ছিটে আমি চলে যাবো। এমনি প্রতিদিন একটু সাবান টাবান দিই, অল্প করে প্রতিদিন, একটা প্রতিদিন ধোয়া হয় তো ওর জন্য অত তেল ছিট ছিট করে না। আর আমি না ওই স্পেন্সার থেকে, স্পেন্সার তো
ফেনসান না মোড় মোড় থেকে এইরকম ওয়াইপস নিয়ে এসেছি, এগুলো রান্নাঘর ফ্রিজ মোছা তারপর কলিং দিয়ে যে টিভি টিভিগুলো মুছে এগুলো ভীষণ হেল্প করে। এটা তো গ্যাস মোছার জন্য, এই যে আরেকটা আছে এটা নতুন, এটা বের করবো কারণ এটা খারাপ হয়ে গেছে। তো এটা একমাত্র শুধুমাত্র টেবিল সংস্কারে যে টেবিল আমরা এটোকাটা খাই সেটা মোছার জন্য এটা রেখে দিচ্ছি, এটা আজকে বের করছি। এটা না মানে আমি কেটেছি এরকম, এই যে এরকম ছিল কি ও তফাৎ দেখো কালারে, এটা আমি কেটেছি ছোটো ছোটো করে করেছি, অত বড় বড় করে নষ্ট করে তো লাভ নেই, অনেকদিন চলে যাবে। প্রায় একটা প্যাকেটের মধ্যে ছখানা শীট থাকে, 140 টাকা করে নেয়। তোমরা অনলাইনেও পার্চেস করতে পারো, ফ্লিপকার্টেও পাওয়া যায়। আমি গেছিলাম বলে আমি ওখান থেকে নিয়ে এসেছি। তো এটা রাখলাম রান্নাঘরের এই গ্যাস ট্যাস মোছার জন্য, তারপর আমি ওই কাপড় দিয়ে তো মুছেই নিই, তার সাবান টাবান দিয়ে রগড়াবার জন্য। এটা এই হলো আমার রান্নাঘরেই একদম সার থেকে শুরু করে সমস্ত কিছু, ডেটল ফেটল মানে হ্যান্ড ওয়াশের ডেটল থেকে শুরু করে সব কিছু রান্নার জন্য আলাদা রাখা থাকে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো তেলচিটে গন্ধ নেই, শুধু সার্ফের গন্ধ বেরোচ্ছে, মানে ওই সাবানটার গন্ধ বেরোচ্ছে। তো ডেটলের এই হ্যান্ড ওয়াশটা দিয়েও খুব ভালো পরিষ্কার হয় কিচেন। যাই হোক চলো, এডিকেট কাজ হয়ে গেছে, এবার ঘরটা মুছবো আর ওই টেবিলের টাওয়ারটা পাল্টাতে হবে, যেটা বললাম সকালে ওটা করবো। তার আগে খাবারগুলোকে কর্নারে রেখে দিই, আর মা সকালবেলা জল ভরে গেছে, নিচ থেকে জল ভরে নিয়ে এসেছে, সেই বোতলগুলো ওখানে রেখে দিই, রান্নার বোতল একদম শেষ হয়ে গেছে। তারপর ঘর মুছে স্নানে যাবো, আর মেয়েকে আজকে স্নান করাবো, মানে মেয়ের মাথাটা ঘষাতে হবে ভালো করে, কালকে যেহেতু নাচের প্রোগ্রাম তো আজকে আমি এই কাজগুলো কমপ্লিট করে রাখবো। মেয়ে পড়ছে আমাদের, এর মাঝে খাওয়াও হয়ে গেছে, তো তো জানো। তো চলো সাথে থাকো, জল অনেকগুলো বোতল আছে, এটা ঘরে হয়ে যাবে, আর এই ব্যাগে দুটো বোতল আছে, ব্যাস আর কিছু নেই। আজকে জল ভরতে যাবো না, আবার কালকে। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশি রিটে সঙ্গী হবিয়ায়, কলের জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক, তবু স্বপ্নের মুখ তোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না,